আমাদের সৌরমণ্ডল আটটা গ্রহ আর একটা নক্ষত্র নিয়ে গঠিত, যার উৎপত্তিটা ঘটেছিল 4.6 বিলিয়ন বছর আগে। আর এই আটটা গ্রহের মধ্যেই চারটে গ্যাস জায়েন্ট আর চারটে রকি প্ল্যানেট। কিন্তু আমরা ছোট থেকেই অন্য কিছু শুনে আর শিখে এসেছি। আমরা জেনেছি আমাদের সৌরমণ্ডলে টোটাল 9টা গ্রহ আছে আর একটা সূর্য, আর নবম গ্রহটা হলো প্লুটো, সোলার সিস্টেমের সব থেকে ছোট আর শেষ প্ল্যানেট। কিন্তু 2006 ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন IAU নিজের 26তম জেনারেল অ্যাসেম্বলিতে প্লুটোকে একটা ডুয়ার্ফ প্ল্যানেটের সারিতে ফেলে দেয়। এবার আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই বিষয়টা জানেন কিংবা শুনেছেন, কিন্তু কেন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এই ডিসিশনটা নিল, এর পিছনে কারণটা কি ছিল, জানবো আজকের এই ভিডিওতে, আর সাথে জানবো প্লুটোর কোটা ইতিহাসটা। তো চলুন ঘুরে আসি মহাকাশ বিজ্ঞানের আরও একটা যাত্রায়। সাল 1977 ভয়েজার স্পেসক্রাফটকে লঞ্চ করা হয়, প্রথম ভয়েজার 2 আর তার কিছুদিন পরেই ভয়েজার 1কে। এটাই প্রথম স্পেসক্রাফট যেটা আমাদের সোলার সিস্টেমে থাকা গ্যাস জায়ান্টগুলোকে প্রথমবার ভালোভাবে দেখালো। মিশন শেষ হওয়ার পরে এর ক্যামেরাগুলো তো অফ করে দেওয়া হয়, কিন্তু ভয়েজার এখনও এগিয়েই যাচ্ছে। কিন্তু এবার আপনাদের বলে রাখি, ভয়েজার মিশনের সময় আমরা প্লুটোকে সামনে থেকে দেখতে পাইনি। সাল 1930 আমেরিকান অ্যাস্ট্রোনমার ক্লাইড টম্বর প্লুটোর খোঁজ করেন, তারপরেই প্লুটোকে আমাদের সোলার সিস্টেমের নবম প্ল্যানেট হিসেবে ঘোষিত করে দেওয়া হয়। সেই সময় বৈজ্ঞানিকরা এটাই মনে করতেন যে প্লুটো আকারে হয়তো মার্কিউরির থেকেও বড়, কিন্তু কিছু বৈজ্ঞানিকরা এই বিষয়টা মানতেই চাইতেন না। তার কারণ প্লুটো সোলার সিস্টেমে থাকা বাকি প্ল্যানেটগুলোর থেকে অনেকটাই আলাদা। এটা একটা ছোট বরফের পিণ্ড যার সারফেস টেম্পারেচার -225°C, এমনকি এর অরবিটটাও বাকি প্ল্যানেটের থেকে আলাদা। সৌরমণ্ডলের সমস্ত প্ল্যানেটের অরবিট সার্কুলার, তেমনই প্লুটোর অরবিটটা এক্সট্রিমলি অ্যালেপটিক্যাল অর্থাৎ ডিম্বাকার। প্লুটো সূর্যের চারিদিকে 16° অ্যাঙ্গেল করে অরবিট করে, আর এর একটা অরবিট পুরো করতে 248 বছর সময় লাগে। এবার ভেবে দেখুন প্লুটোর একটা বছর কতটা লম্বা হয়। এবার আপনারা কি জানেন, প্লুটোর খোঁজ হবার আগেই অ্যাস্ট্রোনমাররা এর ছবিটা তুলে নিয়েছিল, কিন্তু সেই সময় তারা এর ওপরে বেশি গুরুত্বই দেয়নি। সাল 1840 ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান আরভেন লে ভেরিয়ার আগেই নেপচুনের প্রেডিকশন করে ফেলেছিলেন নিজের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের দ্বারা। তিনি দেখেন ইউরেনাসের অরবিটকে কোনো একটা জিনিস এফেক্ট করছে, আর তার ডিটেল বিশ্লেষণ করতে গিয়ে তিনি নেপচুনের খোঁজ করে ফেলেন। এবার নেপচুনের অবজারভেশনের পরেই অ্যাস্ট্রোনমাররা দেখেন ইউরেনাসের অরবিটকে শুধুমাত্র নেপচুনই নয়, বরং তার পিছনেও থাকা কোনো একটা জিনিস ডিস্টার্ব করছিল। কিন্তু সেটা কি ছিল সেটা তখনও পর্যন্ত কেউ জানত না। তারপরেই অ্যাস্ট্রোনমাররা এর উত্তরটা খুঁজতে লেগে পড়ে, আর 1906 আমেরিকান গণিতজ্ঞ প্যাসিভাল রয়েল একটা প্রজেক্ট শুরু করেন, দ্য সিক্রেট অফ এ পসিবল 9th প্ল্যানেট, যার নাম তিনি দেন প্ল্যানেট এক্স। সাল 1915 অজান্তেই রয়েল তার সার্ভেতে প্লুটোর দুটো ছবিকে তুলে নেন, কিন্তু সেই সময় কেউই সেটার উপরে তেমন গুরুত্ব দেয়নি। তারপর কিছু আইনি জটিলতার কারণে রয়েলের এই প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। এরপর সাল 1929 এই প্রজেক্টকে আবার শুরু করা হয়, আর প্ল্যানেট এক্সকে খোঁজার দায়িত্ব ক্লাইড টম্বককে দেওয়া হয়। এক বছরের কঠিন পরিশ্রমের পরে 18 ফেব্রুয়ারি 1930 টম্বক শেষমেশ প্লুটোকে খুঁজে বার করে। প্লুটোর খোঁজের পরেই এটা মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে, আর আমাদের সৌরমণ্ডলের নতুন সদস্য নবম গ্রহ হয়ে যায়। কিন্তু প্রথম দিকে প্লুটোর আকার আর এর ম্যাসের যে ক্যালকুলেশনটা করা হয়েছিল সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে ভুল প্রমাণ হচ্ছিল। শুরুর দিকে বৈজ্ঞানিকরা এটাই ভাবত প্লুটোর ম্যাস আমাদের পৃথিবীর ম্যাসের সমান, কিন্তু যত এর ওপরে রিসার্চ বাড়তে থাকলো আমরা জানতে পারলাম এর বাস্তবিক ম্যাস তো আমাদের গ্রহের থেকে অনেকটাই কম। আর 1978 যখন প্লুটোর মুন স্যারনের খোঁজ করা হয় তখন আমরা প্রথমবার প্লুটোর বাস্তবিক ম্যাসকে মাপতে সক্ষম হলাম, আর আমরা জানলাম এর ম্যাস তো আমাদের পৃথিবীর তুলনায় মাত্র 0.2%, আর এর আকারটা অনেকটাই ছোট, এতটাই ছোট যে এর মাধ্যাকর্ষণ ইউরেনাসের অরবিটে কোনো এফেক্টই ফেলতে পারবে না, আর সেই কারণেই লয়েলের প্ল্যানেট এক্সের সারি থেকে প্লুটোকে সরিয়ে দেওয়া হয়।
কিন্তু তখনও পর্যন্ত প্লুটো একটা প্ল্যানেটই ছিল, আর তখনও আমাদের কাছে প্লুটোর ক্লিয়ার কোনো ইমেজ ছিল না। বৈজ্ঞানিকরা আরও দমে প্লুটো স্টাডিকে করতে লেগে পড়ে, কিন্তু এবার এর বাস্তবিক ফরমেশন আর ইনফরমেশনকে জানার জন্য আমাদের পৃথিবী থেকে 7.5 কোটি কিলোমিটার দূর ট্র্যাভেল করে প্লুটোর দিকে যেতে হতো, যাতে আমরা একে খুব কাছ থেকে দেখে বুঝতে পারি। এবার প্লুটো পর্যন্ত যাওয়া কোনো সাধারণ টাস্ক ছিল না, এর জন্য একদম সঠিক টাইমিং, অ্যাঙ্গেল আর স্পিডের প্রয়োজন ছিল। আর যদি এর মধ্যে কোনো জিনিসে 19-20 হয় তো ব্যাস আমরা আমাদের মিশনকে ফেল হতে দেখব। আর এই সবের মধ্যেই 1977 হওয়া ভয়েজার মিশন আমাদের সোলার সিস্টেমের গ্যাস জায়ান্টগুলোকে দেখালো আর তার উপরে স্টাডি করতে সাহায্য করলো, কিন্তু তখনও আমরা প্লুটোকে দেখতে পেলাম না। আর অবশেষে 19 জানুয়ারি 2006 নাসা নিজের নিউ হরাইজন স্পেসক্রাফটকে লঞ্চ করে, যেটা প্লুটোর দিকে পাঠানো প্রথম স্পেসক্রাফট ছিল। 9 বছর 5 মাসের যাত্রার পর 2015 প্রথমবার প্লুটোকে সামনে থেকে আমরা দেখলাম। নিউ হরাইজনকে এমনভাবেই ডেভেলপ করা হয়েছিল যে প্লুটোর কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য সে জুপিটারের সাহায্য নিতে পারে। জুপিটারের ফ্লাইবাই এই স্পেসক্রাফটকে একটা গ্র্যাভিটেশনাল সুইংশট নিতে সাহায্য করলো, যার ফলে এর গতিটা 20% বেড়ে গেল। আর 15 জানুয়ারি 2015 নিউ হরাইজন শেষ মেস নিজের প্রথম গন্তব্য প্লুটোতে পৌঁছে গেল। এবার প্লুটো নিউ হরাইজনের একমাত্র মিশন ছিল না, এরপর তাকে কুইপার বেল্টের দিকে এগোতে হতো। সেই কারণেই আমাদের কাছে বেশি সময় ছিল না প্লুটোর ব্যাপারে জানার জন্য, কিন্তু তবুও এত কম সময়ের মধ্যে নিউ হরাইজন আমাদের প্লুটোর অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেয়, যার ফলে আমরা প্লুটোকে আরও ভালোভাবে জানতে পারলাম। কিন্তু আপনারা জানেন নিউ হরাইজন স্পেসক্রাফট যেটা প্লুটোতে যাওয়া প্রথম স্পেসক্রাফট ছিল, তার সাথে প্লুটোর খোঁজকর্তা ক্লাইড টম্বার্কের অস্থিকেও পাঠানো হয়েছিল। আর একজন অ্যাস্ট্রোনমারের জন্য এটা অনেক বড় একটা সম্মান। যে ব্যক্তিটা 1930 প্লুটোর খোঁজ করেন তারই কিছু অংশ সাল 2015 প্লুটোর দিকে পাঠানো হয়। এটা একটা ট্রিবিউট ছিল তার জন্য। কিন্তু সাল 2005 যখন আরও একটা পিণ্ডর খোঁজ হয় যেটা প্লুটোর থেকেও দূরে ছিল আর তার থেকে 27% বেশি ম্যাসিভ, তার নাম অ্যারিস। আর এটাই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নকে প্ল্যানেটের ডেফিনেশনকে আরও একবার ভালোভাবে ডিফাইন করতে বাধ্য করলো। এরপর 2006 26তম জেনারেল অ্যাসেম্বলিতে তারা কোনো পিণ্ডকে প্ল্যানেটের ক্যাটেগরিতে আনতে গেলে নতুন কিছু নিয়ম লাগু করে দেয়, যেটা ঠিক এমন ছিল। কোনো পিণ্ডকে প্ল্যানেট হতে হলে প্রথম তাকে সূর্যকে প্রদক্ষিণ করতে হবে, দ্বিতীয় তার কাছে এতটা ম্যাস থাকতেই হবে যাতে সে নিজের গোলাকার শেপকে মেনটেন করতে পারে, আর এই দুটো রুলকে প্লুটো ঠিকঠাকভাবেই ফলো করছিল। কিন্তু তৃতীয় রুলটা, যেটা একটা নতুন রুল ছিল, যে প্ল্যানেটকে নিজের নেভারহুড অর্থাৎ নিজের অরবিটের আশপাশের জায়গাকে পরিষ্কার রাখতে হবে, অর্থাৎ এর আশপাশে থাকা পিণ্ডগুলো নয়তো একে প্রদক্ষিণ করবে কিংবা এর মধ্যে এসে মিশে যাবে। আর এটাই সেই তৃতীয় ক্রাইটেরিয়া যেটা প্লুটো ফলো করে না, আর সেই জন্যই একে একটা অন্য শ্রেণীতে রেখে দেওয়া হয়। তারপর থেকে প্লুটো পরিণত হয়ে যায় একটা ডুয়ার্ফ প্ল্যানেটে, অর্থাৎ শুধু এর ক্লাসিফিকেশনটা পাল্টে যায়। কিন্তু এবার প্লুটো আমাদের সৌরমণ্ডলের একমাত্র ডুয়ার্ফ প্ল্যানেট নয়, এমন আরও 4টে ডুয়ার্ফ প্ল্যানেট আছে যা সূর্যকে প্রদক্ষিণ করে। তো প্লুটোকে না তো ডিস্ট্রয় করা হয়েছে, না তো একে শেষ করে দেওয়া হয়েছে, না তো আমাদের কাছে এতটা ক্ষমতাও আছে যে আমরা কোনো প্ল্যানেটকে ডিস্ট্রয় করে ফেলবো। প্লুটোকে শুধুমাত্র একটা অন্য ক্যাটেগরিতে ক্লাসিফাই করে দেওয়া হয়েছে। তো এটাই ছিল প্লুটোর গোটা কাহিনীটা। প্লুটোকে 2006 ডুয়ার্ফ প্ল্যানেট বলার পরেই আমরা 2015 একে সামনে থেকে দেখলাম, কিন্তু নিউ হরাইজনের যাত্রা এখনও শেষ হয়নি। ক্লাইড টম্বার্গের অস্থি নিয়ে নিউ হরাইজন এখনও মহাকাশে ঘুরছে। তো আজকের জন্য এইটুকুই, আশা করি এই ভিডিওটাও থেকে আপনারা নতুন কিছু জানতে পারলেন। তো আজকের এই ভিডিওটা এইটুকুই, যদি এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন, আর আপনাদের কি মতামত এমন স্পেস ভিডিও সম্বন্ধে সেটা অবশ্যই কমেন্টে নিচে লিখবেন, আমরা দেখব। আর আপনাদের লাইক আর কমেন্ট ছাড়া কখনোই আমাদের ভিডিও আগে যেতে পারবে না। আর এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন না, তারা ওই অল নোটিফিকেশনটা অন করে নিন, কারণ আমি বুঝতে পারছি কারোর কাছে নোটিফিকেশন যাচ্ছে না। তো আপনাদের সবার কাছে এই রিকোয়েস্টটা রয়েছে যে
আপনারা প্লিজ যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ওই বেল আইকনটাকে প্রেস করে নিন, আর যারা এখনো করেননি তারা করে নিন, কারণ আমরা বাংলা ভাষায় এমনই স্পেস সায়েন্স ভিডিও নিয়ে আসতে থাকি। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, হাসতে থাকুন আর সবাইকে ভালো রাখুন। এতটা সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।